হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ডাফ অ্যান্ড দাঁতের কোয়েশ্চেন ব্রাঞ্চের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য দুশো আটাত্তর নাম্বার পেজে যে স্কুলটি রয়েছে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয় এইচএস তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে ক্লাস এইটের ইংরাজির তার ফুল মার্কস থাকবে সত্তর আর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট দেখো তোমাদের যে রিডিং স্কিল রিডিং কম্প্রিহেনশন সিনটা নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে মিড এক্সপ্রেস তার ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো প্রশ্নত্তরগুলো পরপর দেখে নাও দেখো এর দাগে কি বলছে ফিল ইন দ্য ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ চারটি পূরণ করতে হবে প্যাসেজ থেকে নিয়ে একটা বলছে দেখো দুটো ঘর আছে একটা হচ্ছে কজ একটা হচ্ছে এফেক্ট কজ মানে কারণ এফেক্ট ফলাফল কারণ কি বলছে দেখো কজ মটিমার্স ইনস্টিক কি লিখবে দেখে নাও হি ওয়ার্কড কুইকলি টু ওয়ার্ড দ্য ফিগার অ্যান্ড লুকড ইন টু ইটস ফেস নেক্সট প্রশ্ন দুইয়ের বলছে কজ কজ এরটা ফাঁকা রয়েছে এফেক্টে রয়েছে হি ওয়াজ স্টারিং ইন্টু হিজ ফেস তাহলে কজে কি লিখবে বিকজ বিকজ হি হি লিখবেক্সট প্রশ্ন পরের টা তিনের টা বলছে এফেক্টে রয়েছে হি বিজ্ঞান টু রান এগেন্স্ট সে আবার দৌড় দিল কারণ কি কজ লিখবে বিকজ দ্য ফুট স্টেপ ওয়ার স্টেডিলি গেনিং অন হিম তার কি বলছে তার পায়ের আওয়াজ তাদের যেন পিছন ছাড়ছে না নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো বিয়ের দাগের বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বলছে এই যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে মোর চারটি ওপরে পেসেজ থেকে এটাকে কমপ্লিট করতে হবে একেরটা বলছে মটিমা নোটিস ইন দ্য লাইট তাহলে কি লক্ষ্য করলো মর্টিমার ল্যাম্পের লাইটে কি লক্ষ্য করেছিল উত্তর লিখবে একেরটা কি লিখবে লিখবে এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ দুই নাম্বার প্রশ্ন দ্য ফিগার হুইচ মর্টিমার স ওয়াজ কি লিখবে সিন ইন পেজ ফিফটি অফ হিস বুক ইন হিস চাইল্ডহুড সে এই মুখটাকে দেখেছিল তার ছোটবেলার যে বই তার পঞ্চাশ নম্বর পাতায় নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা দ্য সলিটারি ফিগার ফেস কী লিখবে দ্য ব্ল্যাক মাউথ অফ টানেল কালো টানেলের মুখের দিকে মুখ করেছিল নেক্সট প্রশ্ন চারেরটা আউট অফ প্যানিক মটিমার ভয়েতে মটিমার কি করেছিল টার্নিং গ্র্যাফ্ট অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান ঘুরে দাঁড়ালো এবং দৌড় দিল্সট রয়েছে পরের দাগে সি এর দাগে বলছে রাইট টি ফর ট্রু এন্ড এফ ফর ফলস সত্য হলে ওটা টি লিখতে হবে আর মিথ্যা হলে এফ লিখতে হবে একে টা বলছে স্টিয়ারিং ইনটু হিজ ওন রিফ্লেকশন এটা কি হবে নিজের প্রতিবিম্ব দেখেছিল এটা অবশ্যই ফলস হবে নেক্সট প্রশ্ন পরের দাগে দেখো কি রয়েছে দুটো বলছে দ্য সলিটারি ফিগার হয়েছে মটিমা নোটিস ওয়াজ টু হিম যে ছায়ামূর্তিটা দেখেছিল মটিমার সেটা তার কাছে অচেনা এটাও হবে কি ফলস তার চেনা ছিল নেক্সট প্রশ্ন মটিমার হ্যাড ইনস্টিংক ইন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার তা এটা কী হবে সে দেখেছিল একটা অন্ধকার এবং চরিত্র এটা হবে ট্রু নেক্সট প্রশ্ন দুটো রয়েছে দেখে নাও ডি এর দাগের ফাইন দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট ইন দ্য মিনিং অফ দ্য ফলইং লোনলি মানে একা একা কি এটার কি উত্তর হবে সলিটারি স ও আই টি এ আর ওয়াই সলিটারি नेक्स्ट রয়েছে দুই নাম্বার এ సডেন ফ্রাইড আতঙ্কা ভয় এটা কি হবে এটা হবে প্যানিক পি এ এন আই সি প্যানিক তো এরপর দেখো রয়েছে দুই দাগের poem রয়েছে এটা নেওয়া হয়েছে সামওয়ান নামক poem থেকে নেওয়া হয়েছে ওয়াল্টার জন দালা দে লামারে এর লেখা তো সামন কবিতা থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলো দেখে নাও একটা বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস একটা দ্য পোয়েট লুক চেয়েছিল এটা অপশান নাম্বার সি টু লেফট অ্যান্ড রাইট ডান এবং বাম দিকে চেয়েছিল দুয়েরটা দ্য বিজি বি ওয়াজ ট্যাপ 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 ট্যাপিং ইন দ্য কোথায় ব্যস্ত পোকা পোকাগুলো আওয়াজ করছিল এটা হবে কি দ্য ওয়াল কুয়োঁতে দ্য ক্রিকেট ওয়াজ ঝিঝি পোকা এটা কি হবে সিজ দিচ্ছিল উইসলিং অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন সরি চারেরটা দ্য পোয়েট লিসেন টু দা স্ট্রেচ অফ দ্য কিসে চিৎকার শুনতে পেয়েছিল এটা হবে অপশান নাম্বার এ আউল নেক্সট প্রশ্ন বলছে দ্য নাইট ওয়াশ রাত্রি কেমন ছিল ডার্ক অপশান নাম্বার এ কালো এরপর বিয়ের দাগের আনসার দ্য বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম উত্তর লিখবে দা নেম অফ দ্য পোয়েম কবিতার নাম হচ্ছে সামওয়ান নেক্সট প্রশ্ন দুই এরটা বলছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম এ লেখককে ছিলেন ওয়াল্টার জন দিলে বলছে পোয়েম তিনেরটা বলছে হোয়াট ডিড দ্য ডু আফটার হি হেয়ার দা নকিং অফ দ্য ডোর বলছেন কবি যখন দরজা আওয়াজ শুনতে পেয়েছিলেন তারপরে কি করেছিলেন কি লিখবে লিখবে দ্য পোয়েট ওপেন দ্য ডোর অ্যান্ড লুকড ইন টু দ্য লেফট অ্যান্ড দ্য রাইট আফটার হি হেয়ার দ্য নকিং অন দ্য ডোর দরজায় টোকা শুনে দরজা খুলে বামদিক এবং ডানদিক দেখেছিলেন কবি এরপর দেখো রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন কি বলছে দেখো বলছে রিড প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন বিলো প্রথমে প্যাসেজটাকে খুব ভালো করে পড়তে বলছে এবং এখান থেকে নিচের প্রশ্নের উত্তরগুলো করতে বলছে দেখো মানে এটা ভালো করে শুনে নাও কি বলছে ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ আফ্রিকা দেয়ার ইজ এ ক্লাস অফ স্ট্রেঞ্জ পিপল কল দ্য পিগমিজ বলছে যে আফ্রিকার যে কেন্দ্র কেন্দ্রে যে এক শ্রেণীর মানুষ রয়েছে অদ্ভুত মানুষ রয়েছে তাদের নাম কি পিগমিস নান অব দেম ইজ অ্যাবাভ ফোর ফিট টল তাদের মধ্যে কেউই চার চার ফিট লম্বা নয় দে আর নাইদার হোয়াইট নর ব্ল্যাক তারা ফর্সাও নয় কালোও নয় বাট আর অব চকলেট কালার তাদের রঙ হচ্ছে চকলেট দে হ্যাভ এ ফ্ল্যাট ফেস উইথ এ লার্জ মাউথ তাদের মুখটা চ্যাপটা এবং বড় বলছে দে আর টিথ আর ভেরি স্ট্রং তার দাঁত খুবই শক্তিশালী ইট ইজ সেড দ্যাট দে ক্যান বাইট থ্রু এ বল অফ লিড এটা বলে যে তারা একটি তৈরি বলকে তারা কামড়ে দিতে পারে দ্য বলছে পিকমিজ লিভ বাই হান্টিং অ্যান্ড ফিশিং তার জীবিকা কি তারা কী করে থাকে বাঁচে শিকার এবং মাছ মাছ শিকার করে বলছে দে হ্যাভ গ্রেট স্কিল উইথ দ্য বো অ্যান্ড দ্য অ্যারো তাদের খুবই দক্ষ কোন বিষয়ে তারা তীর্ধনুকে খুবই দক্ষ বলছে দে নো মেনি বলছে পয়জন অ্যান্ড ইউজ দেম অ্যাট দ্য এন্ড অফ দ্যার অ্যারো তারা জানতো বিভিন্ন রকমের বিষাক্ত ওষুধ যেটা তারা ইউজ করতো তা ব্যবহার করতো তাদের ধনুকের সামনে দে হ্যা লিভ ইন দ্য মিডেস্ট অব দ্য ফরেস্ট তারা ঠিক জঙ্গলের মাঝে বাস করত। অ্যাজ দ্য ফরেস্ট আর ফুল অফ ওয়াইল্ড বিস্ট যেহেতু জঙ্গলটা হিংস্র জন্তুরে ভর্তি দে ডু নট থিঙ্ক ইট সেভ টু লিভ অন দ্য গ্রাউন্ড তারা এটাই ভেবেছিল যে মাটিতে বাস করাটা নিরাপদ হবে না দে মেক দেয়ার হার্ট অন দ্য পোল টেন টু টুয়েলভ ফিট টুয়েলভ টু ফিট হাই তারা মাটি থেকে দশ বারো ফিট উপরে পোল করে সেখানে তাদের কুঁড়ে ঘর বানাতো দ্য পিপল গেট ইন টু দেম উইথ দ্য হেল্প অফ ল্যাডার তারা এই কুঁড়ে ঘরে উঠতো মহের সাহায্যে হার্ট আর মোস্টলি মেড অফ লিভস এন্ড ব্রাঞ্চেস অফ তাদের যে কুড়ে ঘর বেশিরভাগই পাতা এবং ডালপালা দিয়ে তৈরি হতো এরপর দেখো এর দাগের কমপ্লিট দলো চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দা টেক্সট এক একটা বলছে হ্যাবিটেট অফ বলছে পিগমিস তাহলে কি হবে বলছে এদের বাসস্থান কোথায় ছিল তাহলে কি লিখবে সেন্ট্রাল পার্ট অফ আফ্রিকা সেন্ট্রাল পার্ট অফ আফ্রিকা দুই নম্বর দেয়ার অ্যাভারেজ হাইট লিখবে অ্যাবাউট ফোর ফিট টল অ্যাবাউট ফোর ফিট টল নেক্সট প্রশ্ন দেয়ার কমপ্লেকশন তাদের রং কিরকম বলছে লিখবে নাইদার হোয়াইট নর ডার্ক সাদাও নয় কালো নয় বা তারা চকলেট কালার চকলেট কালার তাদের রং নেক্সট প্রশ্ন দেয়ার লাইভহুড তাদের জীবিকা কি ছিল হান্টিং অ্যান্ড ফিশিং নেক্সট প্রশ্ন পরেরটা দে আর গ্রেট স্কিল তাদের যে দুরন্ত যে স্কিল ছিল সেটা কী ছিল উইথ দ্য বো অ্যান্ড দ্য অ্যারো তীর্থনুকি তাদের খুব পটু ছিল নেক্সট রয়েছে পরের দাগে কি বলছে দেখে নাও বিয়ের দাগে বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ এক একটা কজে ফাঁকা আছে এফেক্টে বলছে পিগমিস ডু নট থিঙ্ক ইট ইজ সেফ টু লিভ অন দ্য গ্রাউন্ড পিকনি ভাবতো যে মাটিতে বাস করাটা নিরাপদ নয় কারণ কজ লিখবে বিকজ দ্য ফরেস্ট আর ফুল অফ ওয়াইল্ড বেস্ট যে বন্য জন্তুতে ভরা নেক্সট প্রশ্ন পরের দে আর টি তার ভেরি স্ট্রং তার দাঁত খুবই শক্ত শক্তিশালী কি লিখবে লিখবে দে অফ লেড নেক্সট প্রশ্ন পিপল ইউজ ল্যাডার টু গেট ইন টু দা হার্ট মানুষগুলো ব্যবহার করতো মই তাদের কুড়ে ঘরে ওঠার জন্য কি মেক দেয়ার হার্ট অন দ্য পোলস টেন টু টু টুয়েলভ ফিট হাই নেক্সট রয়েছে পরের দাগের সি দাগের কি বলছে দেখে নাও টু ফলস করতে হবে এক একটা দ্য এগ্রিকালচার তারা কৃষিকাজ জানতো এটা ভুল হবে তাই লিখলাম ফলস দ্য পিক মিস আর অফ ওয়াইল্ড বিস্ট তারা বন্য পশুকে ভয় পেত এটা ট্রু হবে তাই লিখলাম টি নেক্সট প্রশ্ন পরেরটা দেখেন বাইটে বল অফ আয়রন তারা কি লোহার বল কামড়ে দিতে পারত এটা ফলস হবে লোহা হবে না লেড হবে সিসা নেক্সট প্রশ্ন পরেরটা উইপন অফ পিগনি ফর হান্টিং ওয়াজ বো অ্যান্ড অ্যারো তাদের কাছে কী থাকতো তাদের যে অস্ত্র সেটা হচ্ছে কি তীর ধনুক এরপর রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি

যে ইন দ্য ইন দ্য ফলোইং সেন্টেন্স আন্ডারলাইন দা দ্য ফ্রেজ অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ফ্রেজ দে আর এবং কী ফ্রেশ সেটাও বলতে হবে বলছে এই মুহূর্তে বৃষ্টি খুব জোর হচ্ছে এখানে অ্যাট দিস মোমেন্ট এটা হবে অ্যাডভার দুই দুইয়েরটা বলছে দ্য ক্রাউন ওয়াজ দ্য ক্রাউন ওয়াজ মেড অফ ডায়মন্ড মুকুটটা হিলের তৈরি এখানে মেড অফ থাকলেই সেটা অ্যাডজেকটিভ ফ্রেজ হবে তাই মেড অফটা কি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ মেড অফ উড মেড অফ আয়রন এগুলো সবই কি হবে মেড অফ গ্লাস সবই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার টু হিজ টিচার এটা হবে নাউন ফ্রেজ নেক্সট রয়েছে ছয়ের দাগে ডি এর দাগে ডু হ্যাজ ডাইরেক্টেড এনি এইট এক একটা বলছে দেখো মাই ফ্রেন্ড সেড টু রমেন আমার বন্ধু রমেনকে বলল

প্রপোজ আমি দিলাম প্রপোজ তোমার সাজেস্টেড করতে পারো রমেন তারপরে দেখো রয়েছে সেট টু কোটেশন তুললাম তাই বসলো দ্যাট আর লেট বসেছে তাই লেটাস্টের জায়গায় কি হবে দে হবে দেয়ের পর শুড হয় ডু এ ফেভার আবারও বলছি মাই ফ্রেন্ড প্রোপোজটা সাজেস্টেড করতে পারো রমেন দ্যাট দে কেন হলো লেটাস্ট টা উঠে দে হলো লেটাস্টের জায়গায় দে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে প্রশ্ন দেখো কি বলছে তার মাকে বললো ডিড ইউ নোটিস মাই ব্যাগ তুমি কি আমার ব্যাগটাকে লক্ষ্য করেছো এটা দেখো কি সেন্টেন্স আছে এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন রয়েছে তাই বুঝলাম এটা কি করবে দেখো প্রথমে তো আমাদের জানতে হবে এখানে সেট টু এর জায়গায় কি কি বসবে আক্স বসবে আর এটা ডাব্লিউ আর ডাব্লিউ এইচ ওয়ার্ড নেই তাই ইফ বসবে তাহলে কি লিখ উত্তরটা কি হবে দেখে নাও সি আস্ক হার মাদার ইফ কারণ বসলো এটা ডাব্লিউ আর ডাব্লিউ এইচ ওয়ার্ড নেই তাই সি হ্যাড নোটিসড হার ব্যাগ নেক্সট প্রশ্ন পরেরটা দা থিপস অ দা পুলিশ বলছে চোরটি পুলিশকে দেখলো হি র্যান অ্যাওয়ে সে দৌড়ে পালিয়ে গেল জয়েন টু সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে করতে হবে তো প্রথমে জানতে হবে আমাদের কোন কাজটা প্রথমে হয়েছে প্রথমে চোরটা পুলিশকে দেখেছে তারপর পালিয়ে গেছে তো এখানে দেখো যে মেন ভার বাজে সেটা কি স তা এর প্রথম যে ভি ওয়ান তার সঙ্গে আইন যোগ করবো তাহলে উত্তরটা কি হবে দেখে নাও সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তার চোখটা জলে ভরা এখানে বলছে চেঞ্জ ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে এখানে দেখো হার আইস এটা হচ্ছে কি অবজেক্ট এটা হবে সাবজেক্ট হবে। আর আইস দুটো চোখ তাই কি হবে এখানে এটা হবে প্লুরাল অর্থাৎ কি ওয়ার হবে দেখে নাও প্রশ্নটা উত্তরটা কি হবে হার আইস অবজেক্টটা সাবজেক্ট হলো ওয়ার কারণ চোখ দুটি তাই ওয়ার হলো ফিল্ড উইথ ক্স প্রশ্ন পরেরটা টা দায় স্কুল ওয়াজ ক্লোজ বিদ্যালয় বন্ধ উই ওয়েন্ট আউট ফর এ ওয়াক আমরা হাটাতে বেরিয়েছিলাম উত্তরটা কি লিখবে দেখো দুটো যে সেন্টেন্স আছে তাদের কিন্তু সাবজেক্ট এক নয় প্রথমটা দায় স্কুল আছে তারপরটা উই আছে তাহলে এটা কি করবো আমরা দিয়ে করবো লিখব উত্তরটা কি হবে দায় স্কুল ক্লোজড ওই ওয়েন্ট আউট ফর এ ওয়ার্ক নেক্সট প্রশ্ন পরেরটা দে ওয়ার্ক হার্ড ফুল স্টপ দে আর এম টু এম টু সেটেল ইন লাইফ তারা খুবই পরিশ্রম করে কারণ তারা তাদের জীবনে সেটেল হতে চায় এটা কী বলেছে জয়েন টু সিম্পল সেন্টেন্স তাহলে এখানে আমরা কী দিয়ে করবো এখানে আমরা ইউজ করবো ইনফিনিটি উত্তরটা কী হবে প্রথম যে সেন্টেন্সটা লিখে দেবে দে ওয়ার্ক খার্ড তারপর দেখ টু থেকে পুরোটা লিখবে উত্তরটা কি হবে দেখে নাও ওয়ার্ক খার্ড টু সেটেল ইন লাইফ নেক্সট প্রশ্ন পরেরটা দ্য বুক কন্টেন্ট স্টোরি কল দ্য মিড নাইট এক্সপ্রেস বলছে বইটা একটি গল্প ছিল সেটার নাম কি দ্য মিড নাইট এক্সপ্রেস চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে হবে এখানে এ স্টোরি কল দ্য মিড নাইট এক্সপ্রেস এটা হচ্ছে অবজেক্ট সেটা ভার্ব সেটা কি হবে সাবজেক্ট হবে তাহলে কি লিখবে দেখে নাও দা এ স্টোরি কল দ্য মিড নাইট এক্সপ্রেস এটা ওয়াজ হবে ওয়াজ কন্টেন্ট উইথ মাই পকেট ওয়াজ এম টি আমার বলছে পকেট হচ্ছে খালি আই কুড নট হেল্প হিম আমি তাকে সাহায্য করতে পারব না এটা কি লিখবে এখানে বলেছে অ্যাডভার ক্লস মানে আমরা এস দিয়ে করবো কি লিখবো

প্রাইজ এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ